দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে বেগুনের পোকা বেগুন চাষে সবচেয়ে মারাত্মক একটা পোকা হচ্ছে বেগুনের ডগা ও ফলসূত্রকারী পোকা এই পোকাটি বেগুনে ব্যাপকভাবে আক্রমণ করে থাকে এবং ফলন প্রায় সেভেন্টি পারসেন্ট কমিয়ে দেয় ফলস্বরূপ কৃষক যা আবাদ করে তারা তাদের আসল টাকাটাই উঠাতে পারে না এই ক্ষেত্রে আমাদের করণীয় কী হবে এই বিষয়ে আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে এই ভিডিওটি দেখলে আপনারা কৃষক ভাইদের সঙ্গে যদি শেয়ার করেন তাহলে অবশ্যই ওনারা উপকৃত হবে তো বেগুন চাষে যখন আমরা বেগুনটা লাগাবো তখন দশ থেকে পনেরো দিনের মধ্যেই একটা ফাদ আছে যেটা বলে সেক্স ফেরমন ফাঁদ এই সেক্স প্রমণ জল বেগুনের জমিতে আমরা বসাই শতকে একটা একটা করে যদি আমরা বসাতে পারি তাহলে এই পোকার হাত থেকে আমরা রক্ষা পাব এটা নিয়ম কী এই একটা কৌটার মধ্যে একটা তাবিজের মতো থাকে ঝুলানো থাকে লিউরটাকে ঝুলানো থাকে এবং এই লিউরের নিচে কিছু পানি থাকে এই পানিতে পরে সাবান পানি একটু হুইলের হুইল পাউডারে একটু গোড়া দেওয়া হয় পানিটা ভারী করার জন্য যখন পোকাটা উড়ে আসে এখানে পরে পুরুষ পোকাগুলো এখানে উড়ে আসে পড়লে পানিতে সাবান পানিতে মরে পরে এরা মরে যায় পরে পক্ষান্তরে স্ত্রী বয়গুলো আর বংশ বিস্তার করতে পারে না এইভাবে পোকার বংশবৃদ্ধিটা কমে যায় এখন এটা যদি আমরা না পাই সেক্ষেত্রে আমরা কোথায় যাব এটা কৃষি অফিসে সরাসরি যোগাযোগ করব কৃষি অফিস থেকে এটা আমরা পাবো উপজেলা কৃষি অফিস বা ইউনিয়ন পর্যায়ে যারা উপসহকারী কৃষি কর্মকর্তা কার্য করেন কাজ করেন এদের সঙ্গে যোগাযোগ করলেও আপনারা এটা পেতে পারেন আর কিছু কিছু কোম্পানি আছে যেমন এসপাহানি কোম্পানি আছে এই কোম্পানি এই লিউডটা উৎপাদন করে থাকে এদের নাম এদের লিউডটার নাম হচ্ছে বিএসবিএ ফেরো ব্রিঞ্জাল ফ্রুট অ্যান্ড শ্রুট বোরার বেগুনের ডগা ও ফল সিদ্ধকারী পোকার বিরুদ্ধে এটা কাজ করে এটা আমরা ব্যবহার করব দশ থেকে পনেরো দিন পর পর আমরা পানিটা চেঞ্জ করব তাহলে পোকাগুলো মারা যাবে এই ক্ষেত্রে আমরা যদি এটা না পাই সেক্ষেত্রে আমরা কিছু ওষুধের নাম বলে দিচ্ছি আমি সিনজেন্টা কোম্পানি ভলিউম ফ্লক্সি এটা ব্যবহার করলে এটা ব্যবহার করলে আপনারা ভালো ফল পেতে পারেন আর পাশাপাশি কিছু জৈব বালায়নাশক আছে যেমন স্পিনো সেট অটো কোম্পানির এটাও ব্যবহার করা যেতে পারে এটা ব্যবহার করলে পোকাটা মারা যাবে কিন্তু এটা ওষুধটা ব্যয়বহুল সবার পক্ষের ব্যবহার করা সম্ভব নয় যে ব্যাপকভাবে আবাদ করলে তারা এটা ব্যবহার করতে পারবে তো যাই হোক আজকে আমি এই পর্যন্তই আপনাদের সামনে থেকে বিদায় নিতে চাচ্ছি আবারও দেখা হবে আমাদের ভিডিওটি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের সাথে নতুন নতুন ভিডিও পাওয়ার পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই পর্যন্ত আজকে আপনাদের সামনে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ